আজকে তোমাদের সাথে শেয়ার করব কচু পুঁইশাক দিয়ে পাতলা করে সিলভার কাপ মাছের ঝোল। এতটা আমাদের সবকিছু হাতের কাছে, বাড়ি থেকে সুবিধা হলো এটাই। দিদা মজা করে বলছে জি বাংলায় রান্না করার জন্য। নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এই মাছ, অনেকে ভাবেন যে এত ছোট মাছ হয়তো ভালো লাগবে না, কিন্তু খুব ছোট ছোট সিলভার কাপ মাছ, সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে আমি গামাখা করে খুব সুন্দর করে রান্না করব। রান্নাটা আমি কীভাবে করে আপনারা দেখতে থাকুন। এই মাছ অনেকে খেতে চায় না, বলে টেস্ট লাগে না, স্বাদ লাগে না, সিলভার কাপ মাছ কিন্তু খুব ছোট। আপনারা এইভাবে ছোট মাছ কিনে একবার আলু কচু দিয়ে খেয়েই দেখবেন কেমন লাগে। রোদ লেগে গেছে, মা ঘেমে যাচ্ছে, এখানে খুব রোদ, আমাদের খোলা বাইরে রান্না করছি আমরা, রোদ লেগে গেছে। এই যে মায়ের মুখে পুরো রোদটা লাগছে, মা একটু এইদিকে সাইড করে বসো, রোদটা লাগবে না, তাই সাইড করে বসা হবে না, তাই রোদ লাগবে। এই যে এখানে মাছটা ভাজা হচ্ছে, ছোট সিলভার মাছ, ইলিশ মাছের মতো সিল বেরোচ্ছে, বলে দেশি ইলিশ, খুব রোদ গরম বন্ধুরা, থাকা যাচ্ছে না। আমাদের দেশে নদীয়াতে বৃষ্টি নেই বললেই চলে, প্রচন্ড রোদ্দুর, তারপর মা রোদ্দুরে বসেছে। ক্যামেরাম্যান, মায়ের রান্নার ক্যামেরাম্যান হচ্ছে এটা, ওদিকে মা পিছনে রান্না করছে, সব রান্নার ক্যামেরাম্যান আমি। উনুনে রান্নার জন্য দিদা সব খড়ি কাটছে, বাস সব বাস খড়ি। আরে বাপ রে, দেখো লাগে না, বাপ রে কি শব্দ, আমাদের খড়ি শুকোচ্ছে এখানে। মায়ের মাছ ভাজা হয়ে গিয়েছে, এগুলো হলো, আবার তুলে নিই। মাছের মাথাটা আমার ভাই খাবে, তাই না? হ্যাঁ, ছোট মাছ, ভাই অন্য মাছ খায় না, যে মাথা ছাড়া, ভাই মাথা ছাড়া অন্য মাছ খায় না। মাছের ঝোলের আলু কচু ভাজবো, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, অল্প পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। এখানে মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে, একটা শুকনো লঙ্কা। আমি একলে রান্না করবো, এক ফোড়নে, আলু কচু সেদ্ধ করে রান্না হচ্ছে না, কাঁচা আলু কচুটাই রান্না হচ্ছে না আমার। আলু কচু সেদ্ধ করে কেটে নিয়েছি, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আমি আলু কচুটা ভালো করে ভেজে নেব। কচুগুলো চকচক করছে একদম, আমাকে কেউ একটু সরষে লঙ্কা বেটে দেবা না। এই যে মাসি, মাসি ঘর মুছছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। হ্যাঁ, এখন চিল্লাতে দিলে জোরে জোরে চিল্লাতে পারবে। এটা কতক্ষণ সেদ্ধ হবে? এইটা এখন 15 মিনিট তো জাল দিতে হবে, আলু কচু যতক্ষণ সেদ্ধ না হয়েছে ততক্ষণ জাল দিতে হবে। আর আলু কচু সিলভার মাছ, যার টেস্ট হয় না। এই এই যে আমাদের পুঁই শাক ছিল, পুঁই ডাঁটা কেন দিলে না? যে পুঁই ডাঁটা দিলে যে আরো ভালো হতো। এই যে আমাদের বাড়ির গাছ, তা দিলে না যে মা, এখন এখন জল দিয়ে দিয়েছে সবজিতে, দিলে আরো ভালো লাগে। আমাদের মাছে ডাঁটা দেওয়ার তো প্রথমে কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু এখন আমি বলাতে আবার মাছে নতুন করে ডাঁটা দেওয়া হচ্ছে। এই যে আমাদের বাড়িতে এই গাছ, অসুবিধা নেই, বাড়ি থেকে একটুখানি কেটে নিয়ে ব্যাস, এই যে ডাটা কাটা হচ্ছে, ডাটা দেওয়া হবে। মাছের জলে ডাটা দেওয়ার তো কোনো
প্ল্যান ছিল না দামে বলাতে, এখন মাছের ঝোলে ডাটা দেওয়া হবে। এটা আমার আর একটা মাসি, আমরা যাচ্ছি মাছের ঝোলের জন্য ডাটা কাটতে। এই দেখো, এটা একদম কচি ডাটা, তাই না মাসি? একদম উপর অব্দি চলে গিয়েছে। এই পাতাগুলোর শাক খেতে যা লাগবে না, পাপা বাজার থেকে কিনে নিয়ে আসে, শুকনো পাতা, সব শুকনো পোকা লাগা পাতা, এগুলো একদম কচি নরম পাতা। এতটা, হ্যাঁ এতটা বড় মাসি? আরে বাপ রে, একটাই কিন্তু এত বড় কাটা হয়ে গেল। কচু দিয়ে মাছ রান্না হলে ডাটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এই যে আমরা গাছ থেকে পাতা ডাটা কেটে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কেটে তরকারিতে দিতে পারি, এদিকে তরকারি ফুটছে, এদিকে গাছ থেকে আমরা ডাটা, এই যে তরকারি অলরেডি ফুটে গিয়েছে, গাছ থেকে ডাটা কেটে এনে ব্যাস ডাটা ফুটা লাগে। আমাদের সবকিছু বাড়িতে যেটা ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে সবকিছু হাতের কাছে, শাক সবজি সব হাতের কাছে। আমাদের সবকিছু হাতের কাছে বাড়িতে, উদমান কচু, মান কচু, ওল কচু, কচু, কচুর ডাটা, ফুলের ডাটা, সবকিছু বাড়িতে, যেটা যখন ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে কেটে রান্না বসি দিয়ে আমরা সবকিছু কেটে এনে রান্না করতে পারি। বাড়ি হওয়ার সব থেকে সুবিধা হলো এটাই, যদি কিছু না থাকে কাছে, যদি টাকাও না থাকে, এদিক ওদিক এদিক ওদিক থেকে শাক পাতা করতে করতে ব্যাস হয়ে যাবে। ঘরে চাল থাকলেই হয়ে যাবে, ঘরে চাল থাকলে তরকারির অভাব নেই। গ্রামে বাড়ি হওয়ার এটা সব থেকে সুবিধা, বাজার ছুটতে হয় না। দেখুন বন্ধুরা, এই উনুনে রান্না করার জন্য আমি সব খড়ি খাচ্ছি, এই বাংলা রান্না করার জন্য আমি উনুনে দিদা মজা করে বলছে জি বাংলায় রান্না করার জন্য উনুনে খড়ি ভাড়ছি। এই যে আমাদের মুরগি, হাই তি 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 তি, এদিকে একটা খড়ি ভাড়ছে, এত বয়স হয়ে গেছে তবু দিদা এইসব কাজে একদম এক্সপার্ট। বয়স 65 বছর পার হয়ে গিয়েছে তবু আমার দিদা এখনো একদম এইসব কাজে এক্সপার্ট। এই যে আমার ঢোল ফুটে উঠেছে, এবার আমি ডাটাগুলো দিয়ে দেবো ডাটার সঙ্গে একটুখানি শাক, হ্যাঁ কচি কয়েকটা পাতাও দিয়ে দিলাম। খুব আমার আলু কচু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তরকারি ফুটে উঠেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো হলুদ, হলুদ দিয়ে দেবো। কচু ভাজার টাইমে অল্প দেওয়া হয়েছিল তাই আরেকবার দেওয়া হচ্ছে। খেতেও দারুণ হবে। আগে দর্শনধারী, তারপর গুণ বিচারি, তরকারির কালার দেখে বুঝে তরকারি খেতে কেমন হবে। বন্ধুরা আজকে আমি শিলনোড়াতে আর মশলা করিনি, এখানে মিক্সারে মশলা করা আছে, সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা, এটা আমি তরকারিটা সেদ্ধ হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো। একটু বেশি করে লঙ্কা দেওয়া আছে, কচুর তরকারিতে একটু লঙ্কা হলে ভালো লাগে খেতে, ঝালঝাল হলে, ঝালঝাল না হলে কচুর তরকারি ভালো লাগে না। এতটা মশলা থেকে গেল যে দেবো দেবো। আমি জিনিসপত্র নষ্ট করা, ওয়েস্ট করা একদম পছন্দ করি না। আরে বাপ রে, মশলাটাই বুঝি রে পাটকা ঢুকি দিতে দুধ বাবাকে, জ্বলুক চলছে না ওই দিকে অনেক ভর্তি হয়ে গেছে, পাটা ওই জন্য বলছি পাটা বুঝি দে দুধ বাবাকে জ্বলি দে রাখতে না, তো হাতের সামনে দিবি তো স্বপ্ন চলে আসছে নাকি? না না স্বপ্ন এখনই, খেলা দেখতে আজকে 15 আগস্টে স্কুলে খেলা দেখতে। আমার তরকারি প্রায় হয়ে গেছে, এবার আমি মাছগুলা দিয়ে দেবো, সব মাছ একসাথে দিয়ে দিল, মাছগুলো দিয়ে আমি 5 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। আমার এই কচু দিয়ে মাছের ঝোল সব থেকে পছন্দের, মশলা মাছ যত রকমই মাছ হোক এই কচু দিয়ে মাছের ঝোল সব থেকে বেশি ভালো লাগে।
আর 5 মিনিট জাল দেব। জাল দিয়ে নামিয়ে নেব। এই যে আমার আলু কচু সব সিদ্ধ হয়ে গেছে। এটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামাবো। এদিকে সব গল্প করছে সব দিদা মাসি সব। এবার ডুমুর খাওয়া হবে না। এবার ভাত মাছ তো করতে হবে। ভাত মাছ ডুমুর খাওয়া হবে না। ভাত মাছে ডুমুর খেতে হয় না। ভাত মাছে ডুমুর না, কোন না। এবার নামাবো মা, ঝোলটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে, ঝোল বেশি করে ঝালঝাল একটা গন্ধ আসছে। একটু গামাহা করেছে, আলু কচু খুব সুন্দর ডাটা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বন্ধুরা আমার সিলভার কাপ মাছ দিয়ে, পুয়ের ডাটা দিয়ে, কচু দিয়ে আর আলু দিয়ে তরকারি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। বাপরে দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, গামাকা হয়েছে। এখন লবণ হয়ে যাবে কিনা সেটাই বুঝতে পারছি না। না না সব ঠিক আছে, একদম রান্না কমপ্লিট। মা একদম রোদ্দুরে, পুরো দেখো কি রোদ্দুরে। এই যে একদম উপরটা একদম পুরো ফাঁকা, কারণ আমরা রান্নাঘরে বসে রান্না করছি না, উঠোনে বসে রান্না করছি। এই 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 উনুনটা দিদা করে রেখেছে শীতের সময় রান্না করার জন্য। শীতের সময় দিদা এই উনুনে রান্না করে। তোমরা তো দেখলে কতটা কম তেল মশলাতে রান্নাটা করা হলো, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। খাবারের ক্লিপগুলো নিতে পারিনি কারণ ফোনে একদম চার্জ ছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে ঠিক সকাল 10টায় দেখা হচ্ছে। আর সকলে সুস্থ থেকো, পাশে থেকো। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু প্লিজ ফলো করতে ভুলো না।